helping hand Bangladesh. বাংলাদেশি মানুষ শীত বস্ত্র বিতরণ, শীতের কষ্টটা কত কঠিন, ক্ষুদ্র আকারও কিছু করতে বা দাফন করতে ভয় পাইতো। আসসালামু আলাইকুম। হাদিয়া আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মানবতায় গর্ব দেশ হেল্পিং হ্যান্ড বাংলাদেশ এরকম একটা অর্গানাইজেশনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ, এবং আমরা তারা আমাদেরকে প্রধান অতিথি রেখেছে, আমাদের দুজনকে, আর বিশেষ অতিথি রেখেছে আমার ভাইয়াকে যিনি সদস্য বাংলাদেশ লায়ন্স ক্লাব। এবং এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা এখন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আমার নানা বাড়ি ভূঁইয়া বাড়িতে উপস্থিত আছি। তিন নম্বর ভাদর ইউনিয়ন, সাথে আছে আমাদের এই ভাদর ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের মেম্বার, আপনার নাম বলুন। মোহাম্মদ বিল্লাল হোসেন, খুবই সৎ একজন মানুষ। আজকে ওনার সাথে আমার সাথে কথা হয়েছে। আমার মামা শফিকুল্লাহ ভূঁইয়া। আমরা যেটা এখানে করব, এই শীত বস্ত্র যে বিতরণ, সেটা আমরা একটু উদ্বোধন করে দিব। আমাদের এখানে হেল্পিং হ্যান্ড বাংলাদেশ, তারা 3000 কম্বল, তারা এই কম্বলগুলো লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের কাছ সাথে এটা বিতরণ করবে। নাতাশা আসলে সবসময় বলতেছিল যে আমরা এখানে আসার পর একটু মিনিংসফুল কিছু করার, যে আসলে জনগণের জন্য কিছু করার, বা আমরা যদি ক্ষুদ্র আকারও কিছু করতে পারি এটা আমাদের অনেক ভালো লাগবে। সেক্ষেত্রে এই শীত বস্ত্র বিতরণ এটা আমাদের জন্য একটা আসলেই খুব একটা খুশি লাগছে যে এরকম একটা কাজে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, এবং যারা আমাদেরকে আসলে এই সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছে হেল্পিং হ্যান্ড বাংলাদেশ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। করোনাকালীন সময় যে কোভিড টিম, তোমাদের এখানে লেখা আছে না, কোভিডের কোভিড-19 ইমার্জেন্সি স্পেশাল টিমের সাথে ওরা এই হেল্পিং হ্যান্ড বাংলাদেশ কাজ করছে, এবং স্থানীয় প্রশাসন তাদের সাথে এটা অক্সিজেন নিয়ে কাজ করছে, তারপর দাফন এগুলো নিয়েও কাজ করছে, যে করোনাকালীন সময় অনেক মানুষ আমরা দাফন করতে ভয় পাইতো। সো ভেরি ব্রেভ টিম, উই লাইক ইট। এই ধরনের যারা আসলে তরুণ, যাদের দেশকে গড়ার স্পৃহা মনের ভিতরে, তাদের সাথে সম্পৃক্ত হতে পারে আমাদের আসলেই ভালো লাগছে। অনেক ভালো ইনিশিয়েটিভ হেল্প ইন হ্যান্ড বাংলাদেশ, এন্ড ইনশাল্লাহ উই উইল অলসো কোঅপারেট ইন ফিউচার উইথ দিস অর্গানাইজেশন টু হেল্প বাংলাদেশি মানুষ ইন উইন্টার টু কিপ দেম ওয়ার্ম। সেটা, এটা একটা মানুষকে গরম রাখা, আমরা তো শীতের দেশে থাকি, আমরা আসলে বুঝি আসলে শীতের কষ্টটা কত কঠিন, এবং সেখানে যদি বাংলাদেশের একজন মানুষ এখানে শীতে কষ্ট পায় সেটা আমাদের জন্য আসলেই কষ্টদায়ক হবে, এবং নাতাশা সেটা ফিল করে। এবং আমরা এই অর্গানাইজেশন সাথে কাজ করব, এবং খুবই ভালো লাগছে এরকম একটা উদ্যোগের সাথে আমরা সংযুক্ত হতে পারি না নাতাশা, এবং তাদের সাথে আমাদের যে কোলাবোরেশন সেটা আরও কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। এবং এই শীত বস্ত্র দেওয়ার জন্যে আমার পক্ষ থেকে ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিল্লাল মেম্বার, 3 নম্বর বাহাদুর ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড। আজকে আয়োজন হয়েছে আর কি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি হেল্পিং হ্যান্ড বাংলাদেশকে। আর দুজন করে ইয়ে করতেছে আমার বাগিনা হাবিব এবং বাগিনা বউ নাতাশা, ওদেরকে ধন্যবাদ দিচ্ছি। লায়ন্স ক্লাব থেকে অলরেডি আমরা এই শীত বস্ত্র বিতরণ বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলায় করছি, লিও ক্লাবের মাধ্যমে করছি, আর আমার নিজের জেলার নিজের থানায় নিজের গ্রামে নানার বাড়িতে এটা উদ্যোগ নিয়েছে হেল্পিং হ্যান্ড বাংলাদেশ। সো এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। তাতে আপনাদের সকল ধরনের ভালো উদ্যোগে আমরা আপনাদের সাথে সব দেখতে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ তোমরা যারা এই উদ্যোগটা নিয়েছো, আমরা এরকম উদ্যোগ অব্যাহত রাখবো, এবং শীত বস্ত্র বা অন্য যে কোনো সামাজিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি অনেক ভালো লাগবে। সবাইকে আল্লাহ হাফেজ, এবং সবাই ভালো থাকবেন।